হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি খুব এক্সাইটেড। এই জায়গাটায় আমার অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, তা আসা হচ্ছিল না, অনেক চেষ্টা করে আসতে পারছিলাম না। খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে এই 45 মিনিটস মতো। তো আমার অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিল যে এখানে কোনো ফ্লাওয়ার গার্ডেন দেখাতে। তো আজকে 2 in 1 বলতে পারো ভিডিওটায় আমি খুব সুন্দর ফ্লাওয়ার গার্ডেন দেখাবো তোমাদের, টিউলিপ গার্ডেন, আর সেই সাথে এখানে একটা খুব সুন্দর ক্যাসল আছে, অর্থাৎ দুর্গ আছে। দুর্গর ভেতরে যদিও ঢুকতে পারবো না, কিন্তু এই ঐতিহাসিক জায়গা, আমার হিস্টোরিক্যাল প্লেসও ভীষণ ভালো লাগে। তো দুটো একসাথে দেখবো। তোমরা ফার্স্ট ফ্লাওয়ার গার্ডেনটা এনজয় করো, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি, ভীষণ কালারফুল। তো চলো স্টার্ট করি। এখানে আমি অনেক রকম কালারের টিউলিপ দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে। একটা হালকা পিঙ্ক কালারের টিউলিপ, রেড কালারের টিউলিপ। আমি ভেতরে যখন ঢুকবো আশা করছি যে আরও সুন্দর সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স দেখতে পাবো। আমি এখান থেকে খানিকটা দেখতে পাচ্ছি, তো চলো আমার সাথে তোমাদেরও দেখা। এটা হচ্ছে এন্ট্রান্স। তো আমরা ঢুকে পড়েছি, মনে হচ্ছে সত্যি একটা ক্যাসলের মধ্যেই ঢুকে গেছি। ইন্দ্র টিকিট কাটছে। এখানে টিকিটের দাম হচ্ছে ইচ পার্সন 18 ইউরো, 18 ইউরো, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে কত বলবো, প্রায় 1800 টাকার কাছাকাছি। ওয়াও, ক্যাসল থেকে, ক্যাসলের এন্ট্রান্সে আমি এত সুন্দর ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছি, আই এম সুপার এক্সাইটেড। কি দারুণ টিউলিপ ফ্লাওয়ার হয়েছে, এগুলো কালারটা হচ্ছে মফ কালার। আমি জানি না, হয়তো ভিডিওতে পিঙ্ক লাগছে, বাট কালারটা হচ্ছে হালকা বেগুনি কালার। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী। এখানে দেখো লেখা রয়েছে প্ল্যান্টস সেলস, তার মানে এখানে গাছ বিক্রি হয়, ছোট ছোট আমি অনেক প্ল্যান্টস দেখতে পাচ্ছি। আর তার ঠিক পাশেই রয়েছে একটা ক্যাফে, অনেকে আইসক্রিম খাচ্ছে এখানে, আমারও খাওয়ার ইচ্ছা আছে। আমাদের একটু আসতে লেট হয়ে গেছে, তাই এখনই খাবো না, বেরোবার সময় নেব আইসক্রিম। এখানে আমি খুব মোটা মোটা দুটো গাছ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে গাছগুলো বহু বছরের পুরনো, আর তার সাথে এরকম বসার জায়গা যেন ঠিক ছবির মতো সুন্দর। এখানে আবার পিঙ্ক কালারের, মানে খুব সুন্দর পিঙ্ক কালারটা, রোজ পিঙ্ক বলা যায়, সেই কালারের টিউলিপ হয়ে রয়েছে। ওয়াও, এখানে আবার সাদা রঙের আমি ফুল দেখতে পাচ্ছি। এটা এখন এখানে স্প্রিং টাইম চলছে, যদিও আমাদের ইন্ডিয়ায় বা বাংলাদেশে এখন ফুল সামার, বাট এখানে এখন স্প্রিং এসছে, এই জন্য আমরা এত রকমের ফুল এখানে দেখতে পাচ্ছি। আর এখানে তো মেনলি বৃষ্টি হয় সবসময়, তাই জন্য গাছপালা জঙ্গল এগুলো খুব বেশি, এই গ্রিনারিটা খুব বেশি এখানে এই বৃষ্টির জন্য। এখানে কত বড় বড় গোলাপ হয়ে রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক অনেকটা যেন সাইজটা আমাদের জবা ফুলের মতো, সত্যি কি অদ্ভুত, এত বড় বড় গোলাপ হয়ে রয়েছে, কি অসাধারণ। আমার তো দেখে তুলে নিতে ইচ্ছা করছে ফুলগুলো। এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো ব্লার্নি ক্যাসল। হ্যাঁ, জায়গাটার নাম হলো ব্লার্নি, এই ক্যাসলটার নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে ব্লার্নি ক্যাসল অ্যান্ড গার্ডেনস। এই অপূর্ব সুন্দর বনবিথি বা গার্ডেন এখানে তৈরি হয়েছে। সূর্য মরে লাজে মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী। সূর্য মরে লাজে মহারাজ।
বাব, এখান দিয়ে একটা ছোট্ট জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাও চলে গেছে আমি দেখছি। আমার তো খুব যেতে ইচ্ছা করছে কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই। এখানে দেখো কি সুন্দর ছোট ছোট নীল রঙের এরকম ফুল হয়ে রয়েছে, এগুলো সব এখানকার ওয়াইল্ড ফ্লাওয়ার অর্থাৎ বনফুল। কিন্তু সত্যি বনফুলও এত যে সুন্দর হয় ভাবা যায় না। এখানেও এই বনগোলাপগুলো হয়ে রয়েছে। আরও তো ঝর্ণা, ওই যে ক্যানেলটা দেখালাম, ক্যানেলের জলটা এখান দিয়ে বেরোচ্ছে, তো সেটাই একটা ঝর্ণার মতো তৈরি করেছে। আর তার পেছনেই যে গাছটা, কি সুন্দর ঝাড়ি ঝাড়ি ফুল হয়েছে। আমি জানি না এই ফুলগুলো কি ফুল, কিন্তু খুব সুন্দর সাদা সাদা ফুল হয়েছে ছোট ছোট। এগুলো এখানে আমি দেখেছি ওয়েডিং যখন হয় এগুলো দিয়ে সাজানো হয় এদের ওয়েডিং হল, এই ফুলগুলো দিয়ে। তাই না, ইচ্ছা করছে বনের মধ্যে হারিয়ে যেতে। এত সবুজ, এত সুন্দর, সত্যি ভীষণই ভালো লাগছে আমার। অনেকদিন পর এরকম একটা জায়গা পেলাম। এই গাছটাও দেখো কি সুন্দর একটা বেন্ড হয়ে রয়েছে। এটাও যেন একটা কি কি বলবো, ওই জায়গাকে সাজিয়ে তুলেছে এরকম ভাবে। একটা খুব মজার জায়গায়, এই যে সামনেই তোমরা স্টোনটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ব্লার্নি স্টোন। এই ব্লার্নি স্টোন থেকে ব্লার্নি ক্যাসলটা দেখতে পাওয়া যায়। এখানে দেখো একটা হোল আছে, এখান থেকে ক্যাসলটা খুব ভালো দেখতে পাওয়া যায়। আমি তোমাদের দেখাচ্ছি, সত্যি ফটোর মতো ব্যাপারটা ঠিক এইরকম। এই ক্যাসলটা তৈরি হয়েছিল 1210 খ্রিস্টাব্দে, ভাবো কত বছরের পুরনো এটা। 1210 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, তারপরে ভেঙে গেছিল, কিন্তু আস্তে আস্তে আবার এটাকে বানানো হয়েছে নতুন করে। এই ক্যাসলটা আবার নতুন করে বানানো হয় 1600 খ্রিস্টাব্দে, ভেঙে গেছিলো যেহেতু, তখনকার যে তৎকালীন রাজা ছিলেন তিনি বানিয়েছিলেন নতুন করে। ভীষণই পুরনো ক্যাসল, 800 বছরের পুরনো, বুঝতেই পারছো। আমি হাঁটতে হাঁটতে আরো ক্যাসলের কাছে চলে আসছি। এত পুরনো ক্যাসল, সত্যি গায়ে কেমন রোমাঞ্চ হচ্ছে যে এত পুরনো একটা স্মৃতি সামনে এসে দাঁড়িয়েছি। তখনকার স্থাপত্য কেমন ছিল সেটাই আমি ভাবছি। তোমরা যারা হিস্ট্রি স্টুডেন্ট আছো তাদের আশা করি খুবই ভালো লাগবে জায়গাটা, এই ভিডিওটা। আর তার সাথে এই ক্যাসলের পেছনেই ঠিক এরকম সবুজ ঘাস বলো বা ফুলের সারি, আর তার মধ্যে এটা এরকম দাঁড়িয়ে আছে। কি পুলক বেদনা বহিছে মধুবায়, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়। কি পুলক বেদনা বহিছে মধুবায়, কাননে যত পুষ্প ছিল মিলিল তব।